মর্নিং বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দুর্গাপুরের এই জোনে, এখানে দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে। তো প্রচুর বন্ধুদের সাথে আমার দেখা হয়েছে, আমিও অডিশন দেবো, তার আগে একটা ভালো ছোট্ট করে একটা ভিডিও করে নিই। তো চলো, ওদেরও কি মতামত, ওদের অলরেডি অডিশন হয়ে গেছে, ওরা কি বলছে চলো দেখা যাক। আচ্ছা, তোমাদের তো অডিশন হয়ে গেছে, কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে, অডিশন ঘুরে ঘুরে অডিশন হলো, তো খুবই ভালো লাগছে। এখানে এসে দিদি নাম্বার ওয়ানে যাওয়ার চান্স একটা পেলাম, আর আরো জোরবে। আসলে দিদি নাম্বার ওয়ানে যাওয়ার অনেক শখ আছে, তো এবারে যাওয়ার জন্য অডিশন দিলাম। তো দেখা যাক এখন সিলেক্ট হয় কি না। খুব ভালো লাগলো জীবনে, এটা আমার জীবনে অন্তত প্রথম অভিজ্ঞতা এরকম। তো আমি টিভিতে তো শোটা দেখি, তো একবার বললো লাইফে নিজে করেই দেখি, হার জিত তো সবসময় সব কিছুই আছে, কিন্তু অভিজ্ঞতাটা দরকার, সেই জন্যই শেষ করে আসা। কিছু না হলেও কোনো দুঃখের কিছু নেই, ভালো লাগছে, সব ভালো লাগছে। অভিজ্ঞতা একটা বড় ব্যাপার, নিতে হয় কোনো কিছু জানার, কোনো পেয়ে যাবে, অবশ্যই জানার কোনো শেষ নেই, কোনো শেষ হয় না। ঠিক আছে, ফর্ম পেয়েছি, হ্যাঁ তারপরে আমি দিতে যাবো। চলো বাকিদের বাই। ভালো লাগলো এই শোটা, আমি ফার্স্ট টাইম অডিশন দিতে এসেছি, তাও এত সুন্দর হলো। কোশ্চেন সেরকম কিছু টাফ না থাকলেও নিজস্ব ডিটেলস যা দিতে হলো দিলাম, আর জানি না এর ফিউচার পরবর্তীকালে কী হবে, বাট যেটুকু হলো আই অ্যাম অলওয়েজ হ্যাপি। দারুণ লাগলো আমাদের এসে এখানে, খুব মজার লাগলো, অনেক কিছু দেখতে পারলাম, জানতে পারলাম। দিদি নম্বর ওয়ানে যদি যেতে পারি তাহলে তো আরও ভালো লাগবে, ওইটাই আর কি। বেশ লাইফে ফার্স্ট টাইম অডিশন দিলাম, এবার দেখি সিলেকশন কত দাঁড়িয়ে। অডিশনে বেশি কিছু না, নিজের প্রতি একটা কনফিডেন্স লেভেল দেখাতে হবে, কনফিডেন্স লেভেলটা যদি থাকে তো ইজিলি ক্র্যাক করা যাবে। আচ্ছা, আবার বাকি দিদিদের সাথে কথা বলি, সবাই সব দিদিদের, এই দিদিদের এখনো অডিশন দেওয়া হয়নি, তো এদেরও কি মতামত একটু কথা বলি। আমি যেতে চাই ওখানে, এবার দেখা যাক, এখন আমি প্রিপারেশন, সব ফর্ম ফিল আপ করতে একচুয়ালি বিজি রয়েছে, বুঝতে পারছো।